বায়ুদূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ বান্ধব বাইসাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছেন মাধাই পাল নামে এক ভারতীয় যুবক। দুই মাসের অনুমতি পেয়ে প্রায় ১১টি জেলা ভ্রমণ শেষে ২৩তম দিনে বরগুনায় পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে বরগুনায় প্রবেশ করেন মাধাই পাল। পরে স্থানীয় এক বাসিন্দার বাসায় রাত্রি যাপন করেন তিনি। তো আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত একটা জেলার থেকে বাস করি। সেখান থেকে ভারতবর্ষ প্লাস নেপাল সফরের পরে বাংলাদেশ সফরে চলছে। আমার আছে এটা বরগুনা হলো ১২ নম্বর জেলা, হয়তো ১২ নম্বর জেলাতে এখন বরগুনা হয়ে প্লাস আমি বাংলাদেশে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি বাংলাদেশের যে ন্যাচারাল বিউটি, আমার ভাষাগত একটা মিল তো আছে, সেই সূত্রে বাংলাদেশের সঙ্গে আমার টান ছিল। আর তাছাড়া শুনেছিলাম যে বাংলাদেশে নদী মাতৃক দেশ হওয়ার কারণে নদীর উপর ডিপেন্ডেন্ট অনেক কিছু ন্যাচারাল সৌন্দর্য আছে, তো সেই সূত্রেই বাংলাদেশে আসা। তো এখন বর্তমানে বাংলাদেশের বরগুনা ডিস্ট্রিক্টে আজ কালকে এসে পৌঁছেছি। তো খুব ভালো একটা ন্যাচারাল বিউটিতে, এতে কোনো সন্দেহ নাই, খুব সুন্দর যে আমাদের পশ্চিমবঙ্গের মতনই সেম। শুক্রবার সকালে বরগুনা শহরের বিভিন্ন সড়কে বাইসাইকেলের সামনে ভারতের ছোট্ট পতাকা ও একটি বার্তা লাগিয়ে তার প্রচার কাজ শুরু করেন। বিশেষ করে বাংলায় কথা বলতে পারায় যেখানে যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে উৎসুক মানুষের ভিড় লেগে যাচ্ছে। এ সময় সকলকেই তিনি বায়ুদূষণ রোধ করতে, পরিবেশ বান্ধব বাহন সাইকেল ব্যবহার করতে আহ্বান জানান। পরে বরগুনার নিকটতম একটি ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট সুরঞ্জনায় প্রবেশ করে সেখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন। তো আমি সাইকেলটাকে প্রমোট করতে চাই, জেনারেলি লম্বা জার্নির জন্য, ছোট ছোট জার্নির জন্য সাইকেলটা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সাইকেল এক ধরনের মেডিটেশন, সঙ্গে ইকো ফ্রেন্ডলি ভেহিকল, সেটা যদি আমরা সকলেই ইউজ করি কম ক্ষেত্রে জার্নির ক্ষেত্রে, কিছুটা হলেও পরিবেশ বায়ুটা কম বা দূষণ কম হবে, সঙ্গে সঙ্গে হেলথের জন্য কিছুটা কার্যকর হবে। তো সেই সূত্রেই আমার এই প্রয়াস আর কি। এখন অবধি সেভাবে কোনো পরিস্থিতি ফেস করিনি যেখানে কোনো বাধা। তো লোকজন সব জায়গাতেই হেল্পফুল বা যতটা পারে সবার মতো করে সাপোর্ট করে, হেল্প করে। তো সেইভাবেই বাংলাদেশে খুবই অতিথিপ্রাণ লোক, কারণ আমাদের পশ্চিমবঙ্গের কালচার বলতে পারেন, আমি অলরেডি বললাম, তো পশ্চিমবঙ্গের মধ্যে লোক অতিথিপ্রাণ লোক, এখানে কোনোরকম কোনো প্রতিবন্ধ এখন অবধি আমার আসেনি। তো স্বাভাবিকভাবেই এখন সামনে চলতে থাকবো, আরও দেড় মাসের সফর আছে, অলরেডি ২ মাসের সফরের জন্য বাংলাদেশে আমি আসি, তার মধ্যে ১-২০ দিন চলে গেছে, আর ১.৫ মাসের মধ্যে ১-১০ দিনও থাকবো। এতে আরও কিছু অনেক কিছু দেখবো বুঝবো, এটাই হচ্ছে আমার সফর, শিখবো এটাই জানা আশা রাখি। এরপর মাধাই পাল খুলনার উদ্দেশ্যে তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। প্রসঙ্গত, মাধাই পাল ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলা থেকে গত ৭ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে রাতে আখাউড়ায় অবস্থান করে ৮ মার্চ সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণে বেরিয়ে পড়েন। Luna Frosting Power, Dhaka Post.